প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার চতুর্থ সপ্তাহের ব্যবসায় উদ্যোগের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি তোমাদের ব্যবসায় উদ্যোগের অ্যাসাইনমেন্টে প্রশ্নে কি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায় উদ্যোগ শ্রেণী নবম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের 10টি ঘটনা উল্লেখ আছে। এক, সাভারের হেমায়েতপুরে চামড়ার জুতা তৈরির কারখানা, পোলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা, পদ্মা সেতু তৈরি করা, বাখরাবাদ গ্যাস মিল থেকে গ্যাস উত্তোলন, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক তৈরি, সুন্দরবন থেকে মধু আহরণ করা, জয়পুরহাট সুগার মিল আখ থেকে চিনি তৈরি, বৈদেশিক বাণিজ্যে সমুদ্রবন্দর ব্যবহার করা, গাছের চারা উৎপাদন, হাসপাতালে চিকিৎসা দেওয়া। উপরে বর্ণিত কাজগুলো কোন শিল্পের, যেমন প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন সেবা, এর আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করছি এই ঘটনাগুলোর সাথে সঠিক শিল্পসমূহ নির্ণয় করে এবং তার সঠিক কারণ ব্যাখ্যা করতে, যাতে করে তোমরা অতি উত্তম স্তরের নম্বর পেতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করো, চলো চলে যাই অ্যাসাইনমেন্টের মূল উত্তরপত্রে। ছোট্ট একটা ইন্টার পর তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায় বলে থাকো যে স্যার কভার পেজটা দিবেন, কিভাবে কভার পেজ দেব। আমি তোমাদের জন্য একটা কভার পেজের নমুনা এখানে সাজিয়েছি এফোর সাইজ কাগজে। তোমরা সমস্ত অ্যাসাইনমেন্টগুলোতে এফোর সাইজ কাগজে লিখো, এই জন্য আমি এফোর সাইজ কাগজে কীভাবে লিখবা সেরকম সাজিয়েছি। তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবো, বিষয় লিখবো ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এক সপ্তাহ নম্বর চার। শিরোনাম দেবা কি, শিরোনাম দেবা এই যে শিরোনাম দেখো, অধ্যায় অধ্যায় শিরোনাম। প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি, এই শিরোনামের জায়গায় লাগবা প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি। এরপর যা যা আছে তুমি সব পূরণ করে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ব্যবসায় উদ্যোগের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি আমি তৈরি করেছি, সেটি দেখার আগে তোমাদের কাছে একটা অনুরোধ। যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নোটিফিকেশন না পেলে তোমাদের একসাথে সকল ভিডিও পাওয়ার জন্য এই প্লে লিস্টে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা যে আমি এই দেখো ফোর্থ উইক অ্যাসাইনমেন্ট 2021 ক্লাস 9 দেখ, এখানে ক্লিক করলেই তুমি সমস্ত অ্যাসাইনমেন্টগুলি একসাথে পেয়ে যাবা। তাহলে শিক্ষার্থী, চলো আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে আসি। প্রশ্নে বর্ণিত কাজগুলো যে শিল্পের আওতাভুক্ত তার তালিকা নিম্নে ছকের সাহায্যে একসাথে দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি ছক অঙ্কন করেছি। ছকটি দেখো, বিবরণ শিল্পের নাম। ক, সাভারের হেমায়েতপুরে চামড়ার জুতো তৈরির কারখানা, এটি উৎপাদন শিল্পের অন্তর্গত। পোলট্রি ফার্মে ডিম ও বাচ্চা উৎপাদন করা, এটি প্রজনন শিল্পের অন্তর্গত। পদ্মা সেতু তৈরি করা, এটি নির্মাণ শিল্পের অন্তর্গত। বাখরাবাদ গ্যাস মিল থেকে গ্যাস উত্তোলন, এটা নিষ্কাশন শিল্পের অন্তর্গত। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক তৈরি, নির্মাণ শিল্পের অন্তর্গত। সুন্দরবন থেকে মধু আহরণ, নিষ্কাশন শিল্পের অন্তর্গত। জয়পুর সুগার মিলে আখ থেকে চিনি উৎপাদন, উৎপাদন শিল্পের অন্তর্গত। বৈদেশিক বাণিজ্যে সমুদ্রবন্দর ব্যবহার করা, সেবা শিল্পের অন্তর্গত। গাছের চারা উৎপাদন, প্রজনন শিল্পের অন্তর্গত। হাসপাতালে চিকিৎসা দেওয়া, সেবা শিল্পের অন্তর্গত। উপরে বর্ণিত কাজগুলো যে পাঁচটি শিল্পের অন্তর্গত তা হলো, প্রজনন শিল্প, দুই নিষ্কাশন শিল্প, তিন নির্মাণ শিল্প, চার উৎপাদন শিল্প এবং পাঁচ সেবা শিল্প। মূলত এই পাঁচ ধরনের শিল্পই আমরা পেয়ে থাকি।
উপরে বর্ণিত কাজগুলো যে সকল শিল্পের আওতাভুক্ত তার যথাযথ কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নে কারণ চেয়েছে, এই যে দেখো নিচে আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আমরা তালিকা তো উপরে তৈরি করলাম, এখন আওতাভুক্তর কারণ ব্যাখ্যা করতে বলছে, তাই আমরা কারণ ব্যাখ্যা করছি। প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। পোলট্রি ফার্ম, ফার্মের ডিম ও বাচ্চা উৎপাদন করা এবং গাছ চারা উৎপাদনের উৎপাদিত সামগ্রী পুনরায় ব্যবহার করা হচ্ছে, তাই এই দুইটি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। নিষ্কাশন শিল্প বলতে ভূগর্ভ, বায়ু, পানি হতে প্রাকৃতিক সম্পদ আহরণকে বোঝায়। ভূগর্ভ থেকে গ্যাস উত্তোলন এবং বন থেকে মধু সংগ্রহ করা হয় বলে এরা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। নির্মাণ শিল্প বলতে রাস্তাঘাট, সেতু, সড়ক, বাঁধ, দালান কোঠা নির্মাণকে বোঝায়। তাই পদ্মা সেতু তৈরি ও মেরিন ড্রাইভ সড়ক তৈরি এই শিল্পের অন্তর্ভুক্ত। শ্রম ও যন্ত্র ব্যবহার করে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার শিল্পই হচ্ছে উৎপাদন শিল্প। এখানে চামড়া থেকে জুতা ও আখ থেকে চিনি উৎপাদন করায় কাঁচামালের রূপান্তর হচ্ছে, যা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা শিল্প বলে। তাই বাণিজ্যের জন্য সমুদ্র বন্দর ব্যবহার ও হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের জীবনকে সহজ ও সুন্দর করছে, তাই এগুলো সেবা শিল্পের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় উদ্যোগ প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি এই নমুনা উত্তরপত্রটি পাঠ্যপুস্তকের আলোকে এবং কিছুটা সৃজনশীলতার সংমিশ্রণে তৈরি করেছি, যাতে করে তোমরা অতি উত্তম স্তরের নম্বর পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই অ্যাসাইনমেন্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের প্রতি আবারও আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় শেয়ার করে দেবা, যাতে করে আমার অ্যাসাইনমেন্টটি সবাই পেয়ে যেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।